নমস্কার সকলকে, মাইক্রোফিন্যান্স জব নিউজ এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যে এইচডিএফসি ব্যাংকে মাইক্রোফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য সেলস অফিসার পদে এবং টিএ পোস্টের জন্য এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 27 অক্টোবর 2023 এবং 28 অক্টোবর 2023, অর্থাৎ শুক্রবার এবং শনিবার, পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্রাঞ্চে। যারা মাইক্রোফিন্যান্স সেক্টরের ফ্রেশার, অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিন্যান্স অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত 1 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন, উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন। বয়স হতে হবে সর্বাধিক 30 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে তবেই এ কাজের জন্য আবেদন করতে পারেন। এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 16,000 থেকে সর্বাধিক 24,000 টাকা পর্যন্ত। সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, মেডিক্লেম, ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে, অর্থাৎ জামালপুর ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন। অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিপি নিয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবেন। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন এবং যে জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের সুযোগ নিয়ে। ধন্যবাদ।